দাঁড়ান, এটা কেমন ভাবে বাইক চালাচ্ছেন? আপনার হেলমেট কই? লাইসেন্স দেখান। আমার বাইক আমি যেমনি ইচ্ছা চালাবো, লাইসেন্সও দেখাবো না, হেলমেটও পরবো না। তোর বাপের কি? আচ্ছা, পুলিশের সাথে হিরো গিরি। আমার বাপের কি, তাই না? চল হিরো, তোকে দেখাচ্ছি আমার বাপকে। এই তো প্ল্যান কাজ করছে। হ্যাঁ হ্যাঁ চল, দেখবো তোর বাপকে। কি ব্যাপার, এটাকে ধরে এনেছো কেন? ম্যাম, ও হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিল, ট্রাফিক রুলও ভেঙেছে, আর লাইসেন্সও নাই ওর কাছে। আর যখন আমি ওকে ধরেছি, আমার সাথেও খারাপ ব্যবহার করেছে। ওহ ওয়াও, এমন পুলিশ থাকলে তো আমি বারবার জেলে যেতে রাজি। এই পুলিশম্যান, তুই তো তোর বাপের কাছে নিতে চাচ্ছিলি, বাট এ তো দেখি তোর মা। ব্যাপার না, চিন্তা করিস না, আমি খুব দ্রুতই তোর বাপ হয়ে যাব। স্টুপিড একটা, ওকে জেলে ঢোকাও। এই যে হিরো, তুই চাইলে তোর ফ্যামিলির কারোর সাথে কথা বলতে পারিস। আমার কারোর সাথে কথা বলা লাগবে না, আমি একাই আছি। এই যে সিহু ম্যাম। হ্যাঁ, আই তুই আমার নাম কি করে জানলি? এই তুমি কি ঘুষ দিয়ে পুলিশ হইছো? না মানে প্রত্যেক পুলিশের ইউনিফর্মে তো তার নাম লেখা থাকে, এইটুকু কমন সেন্স হলো না সিহু ডার্লিং? এমন করলে কিন্তু সারা জীবন আসামি বানিয়ে জেলে রেখে দেবো। এমন পুলিশ থাকলে আমি সারা জীবন আসামি হয়ে জেলে থাকতে। ম্যাম ম্যাম, ওই যে ডেঞ্জারাস ক্রিমিনালটা, কালা পাঠা, পালিয়ে গিয়েছে। হোয়াট? হাউ? তোমরা কি করছিলে? কাঁথাগুলো কালকে সকালে কালা পাঠাকে আদালতে হাজির করার কথা, না করতে পারলে আমাদের সবার কাটতে যাবে। যাও ওকে খুঁজে বের করো। সরি ম্যাম, বাট ওকে এখন খুঁজে পাওয়া ইম্পসিবল। আই এম রিয়েলি সরি, আপনি তো জানেনই ও কতটা ডেঞ্জারাস আর চালাক। এখন আমি কি করব? ওয়েট, কালা পাঠার নাম বাদে আর কোনো ইনফরমেশন তো বাইরের কেউ জানে না, তাই না? ইয়েস ম্যাম, আমরাই শুধু ওর ব্যাপারে জানতাম। গ্রেট, তাহলে কালকে কালা পাঠার জায়গায় ওকে পাঠাবো, কালা পাঠা বানিয়ে। এটা আমাদের সবার চাকরি বাজবে। কি ঠিক না? খুব শখ না জেলে থাকার? এবার থাক, সারা জীবন জেলে কালা পাঠা হয়ে। কি? বাট আমি তো কালা পাঠা না। হ্যাঁ, তবে আমাকে ধলা পাঠা বলাই যায়। তুই কি সেটা দেখার বিষয় না, বাট কালা পাঠার শাস্তি তুই পাবি। আর হ্যাঁ, তোকে জানিয়ে রাখা ভালো যে কালা পাঠা মোট 33টা খুন করেছে, আর ও নিজের পরিবারের সবাইকে নিজেই হত্যা করছে। তো বুঝতেই পারছিস ওর শাস্তিটা কি হবে। কি? নো, প্লিজ নো। দেখুন
মতো। ও আচ্ছা জামাইয়ের মতো তাই না? তাহলে জেলখানাও শ্বশুর বাড়ির মতো। বি রেডি ফর শ্বশুর বাড়ি। কি ব্যাপার, রাত 12টা বেজে গেছে, তিহং এখনো আসলো না? ওই নামজুন ফোন কর তো ওকে। লাভ নাই আইওয়ানি, আমি ওকে অনেকক্ষণ ধরে কল করছি বাট ওর ফোন বন্ধ। বলিস কি, প্যারাটা গেল কই তাহলে? আচ্ছা কাজ করি, ওর বন্ধু সিয়োজনকে কল করে দেখি। হ্যালো সিয়োজন, বলছি যে তিহং কি তোমার সাথে আছে? না না নামজুন ভাইয়া, ও তো আমার সাথে নেই। তাহলে কোথায় আছে বলতে পারো? আই হ্যাভ নো আইডিয়া ভাই, ক্যানাডা তাহলে গেল কই? মাই লর্ড, এই যে কাট করাই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নাম কালা পাঠা। কি কালা পাঠা, কে রাখছে এই নাম? তার আগে জেনে দেওয়া উচিত, এত সুন্দর পোলাটা নাম দিছে কি কালা পাঠা। মাই লর্ড, ওর এই ইনোসেন্ট ফেস দেখে সবাই ধোকা খায়, বাট ও দেখতে বাহির থেকে যতটা ইনোসেন্ট ভিতর থেকে তার চেয়েও বেশি ডেঞ্জারাস, তাই নাকি? এমন পোলা ডেঞ্জারাস হলেও ক্ষতি নাই। মাই লর্ড, সে একাই 33টা ফোন করেছে। হ্যাঁ তাইনি কি গো চিকনা, আই মিন কালা পাঠা, কথা হাসানি? না না জজ সাহেব, এটা মিথ্যা, মিস কিউটি মিথ্যা বলছে। হু ইজ মিস কিউটি? এই যে এই ইউকে যে এতক্ষণ আমার নামে বকবক করলো, দেখতে এত কিউট তাই নাম দিলাম মিস কিউটি। এক্সকিউজ মি, মাই নেম ইজ সিনু নট কিউটি। ওহ ওয়াও, এটাই তো জানতে চাচ্ছিলাম, তেহং প্লাস সিনু, সিনিয়ং এন্ড তেনু। হোয়াট ইজ সিনিয়ং এন্ড তেনু? আমাদের ফিউচার বেবিদের নাম। আহা দিল তোর দিয়া মেরা, স্টুপিড একটা। এনিওয়ে মাই লর্ড, 33টা খুন যে এই কালা পাঠা করেছে আমি তা প্রমাণ করতে পারি, কিন্তু কালা পাঠা তো স্বীকারই করছে না যে সে 33টা খুন করেছে। আমি এক্ষুনি তাকে দেশ স্বীকার করাচ্ছি মাই লর্ড। এই যে মিস্টার, বলেন তো এই 33টা খুন কে করেছে? কালা পাঠা। দেখুন মাই লর্ড, উনি নিজের মুখে স্বীকার করেছে। হ্যাঁ বাট আমি তো, আচ্ছা মিস্টার ধরুন আমার নাম আমি আর আপনার নাম খুন আর এই আদালতের নাম করেছি, তাহলে আমি আপনি আদালত একসাথে কিভাবে বলবেন? আমি খুন করেছি। দেখুন দেখুন মাই লর্ড, উনি আবারও স্বীকার করেছেন, তাই এখন প্রমাণ হয়ে গেল যে খুনগুলো উনি করেছেন। দ্যাটস অল মাই লর্ড। সকল প্রমাণ আর স্বীকারোক্তির ভিত্তিতে আসামি ধলা পাঠা, ও সরি কালা পাঠাকে ফাঁসির শাস্তি দেওয়া হলো আর আজ বিকাল 5টায় তা কার্যকর করা হবে। আমি বাড়ি যাব। থ্রি টু ওয়ান। আরে আমি ডুইং স্কুল দেখে আমি একটু ফ্লার্টি হয়ে গেছি,